আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই প্রোগ্রামটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এই অনুরোধ রেখে আমরা আজকে শুরু করতে চাচ্ছি ফকির লালন সাহেবের একটি গান দিয়ে আমি শুরু করব আশা করি আপনাদের ভালো লাগবে দেখা দিয়ে রাজু
আমরা তো বিনাবাসী ছিলাম যাবে বাসী আমরা তো বিনাবাসী ছিলাম যাবে Oh,
দয়াল হরি
মোরা বটে পাপ করি পাবো দোহাই দি তোমারি দয়া দোহাই দি তোমারি চরণ ছাড়া মোর নাহি দয়াল হরি আমায় চরণ ছাড়া মোর নাহি দয়াল হরি Thank you.
নানা রূপ শুনে শুনে শূন্য পোলাম সাধুর খাতায় নানা রূপ শুনে শুনে বুঝিতে বুঝিতে বোঝা চাপল মাথায় বুঝিতে বুঝিতে বোঝা চাপল মাথায় নানা রূপ শুনে শুনে শূন্য পোলাম সাধুর খাতায় নানা রূপ শুনে শুনে বল সুপথে চল চলে না আর সেবানি মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভণ্ডামি ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা মজা লুটে দোকানদার প্রেমিক মনা প্রেমের সোনা বসাইল রে হাট বাজার সত্য বল সুপথে চল চলে না আর সেবানি মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভণ্ডামি সত্য বল সুপথে চল চলে না আর সেবানি মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভণ্ডামি
तो करना प्रेमिक मना प्रेमराउ सोना मुसाइल रे हाट बाजार प्रेमिक मना प्रेमराउ सोना मुसाइल रे हाट बाजार কথায়ে জগতে বড় বড় মানান সত্য বললেও নিজের কীর্তি করে যে অভিমান সত্য কথায়ে জগতে বড় বড় মানান সত্য বললেও নিজের কীর্তি করে যে অভিমান নিজের ঘরে নিজেই দোষী নিজের ঘরে নিজেই দোষী কর দে ধারণা প্রেমিক মনা প্রেম নাও সোনা বসাইল রে হাট বাজার প্রেমিক মনা প্রেম নাও সোনা বসাইল রে হাট বাজার করে শুধু হাহাকার প্রেমিক মনা প্রেম রাউ সোনা বসাইল রে হাট বাজার প্রেমিক মনা প্রেম রাউ সোনা বসাইল রে হাট বাজার সত্য বল সুপথ চল চলে না আর সে বাণী মিথ্যা তত মজা তত জগৎ ভরা ভঙ্গামি সত্য বল সুপথ চল চলে না আর সে বাণী মিথ্যা যত মজা তত জগৎ ভরা ভঙ্গামি ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা মজা লুটে দোকানদার গগনের প্রদীপটা আজ জ্বলছে ধিকি ধিকি সময় বুঝি আর নাই আমার সময় বুঝি আর নাই আমার
তোরা কেন করছো ডাকা ডাকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ধিকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ধিকি পাশে বসে কোরআন পড়ো আমার করো করুণ চর যারা আমার আত্মার মানুষ সবই হইব আসলে যখন মানুষ বৃদ্ধ হয়ে মারা যায় আমরা দেখেছি এখন হয় কিনা জানি না তবে আগে দেখেছি বৃদ্ধ হয়ে বা অসুস্থ হয়ে যখন মানুষ মারা যেতে লাগে বাড়ির আশেপাশের লোকজন যখন জানে যে না এই মানুষটা এখনই মারা যাবে তখন তার মুখে শরবত দেওয়া হয় আর অনেকগুলো মানুষ মেয়ে মানুষ আটটা দশটা বারোটা পনেরোটা বিশটা এরকম মেয়ে মানুষ কোরআন শরীফ নিয়ে এসে তার কাছে তেলাওয়াত করতে থাকে তারা ভাবে আমরা যদি এই কোরআনটা এখন তেলাওয়াত করি তাহলে মৃত্যুর পরে এই সবগুলো তার কবরে পৌঁছে যাবে আমরা স্বভাবত ভেবেই থাকি যে সে এখনই মারা যাবে আর তাকে যেন প্রভু বেহেস্তে নসুব করেন তাকে যেন বেহেস্তে নেন এই জন্য তারা এগুলো করে থাকতেন এখন করে কিনা জানি না তবে অনেক করেন এবং দোয়া দুরুদ পড়তে থাকেন তার জন্য সেটা সাথে যাবে এটাই ভেবে আমরা করে থাকি পাশে বসে কোরআন পড়ো আমার করো করুণ যারা আমার আত্মার মানুষ সবই হইব মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ধিকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ধিকি
আছে আমায় ইশারাতে আইসা নীলকান্ত মন মায়ার জালে আটকায়ো না যেতে দাওয়াত খনি আসলে মানুষ যখন মারা যায় তখন কিন্তু বুঝতে পারে যে আমি মারা যাব প্রত্যেকটা মানুষই বুঝতে পারে তাই সে ব্যক্তি বলছে যে আমাকে ইশারা করে নীলকান্ত মনি ডাকছে নীলকান্ত মনি বলতে এখানে বুঝিয়েছেন আজরাইলকে যে আজরাইল আমাকে ডাকছে তোমরা যতই মায়ার বাঁধনে আমাকে বাঁধতে চাও না কেন আমাকে আর আটকানো যাবে না তবে যদি সম্ভব হয় আমার কাছে যদি নেকি পাঠানোর ব্যবস্থা থাকে তোমরা করো তাই তো মানুষ যখন মারা যায় তখন সবাই চারপাশে বসে কোরআন পড়ে এবং পরবর্তীতে দোয়া দরুদ পড়ে তার নামে যেন তার কবরে সেই ছটুকু প্রভু পৌঁছে দেয় ডাকছে আমায় সারাতে আইসা নীলকান্ত মন মায়ার জালে আটকায়ো না যেতে দাও এখনি সাদা জীবন পাপ করেছি সাদা জীবন পাপ করেছি তোমরা দাও না কিছু নেকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ঢিকি ঢিকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ঢিকি ঢিকি সময় বুঝি আর নাই আমার সময় বুঝি তোমরা কেন করছো ডাকাডাকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ঢিকি ঢিকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ঢিকি ঢিকি মন গগনের প্রদীপটা আজ জ্বলছে ঢিকি ঢিকি একটা অচিন পাখি বুকের ভেতর বেঁধেছিল ঘর স্নেহ ভালোবাসাই রাখত মনেরই সহ একদিন উড়ে গেল করে আমায় পথ আমার পৃথিবীটা করল ধু ধু বালচ একটা অচিন পাখি বুকের ভেতর বেঁধেছিল ভুভু বালুচা
বাসায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গুনার দিন আমার যাইতেছে ফুরাইয়া আশায় বাঁধলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গুনার দিন আমার যাইতেছে ফুরাইয়া বনের পাখি কান্দে রে বনে বনের পাখি কান্দে রে বনে আমার কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে ভাই রে একমাত্র তোর প্রেমের কারণে পোড়া অন্তরের কতকাল
একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা দিলে রাইতে একমাত্র তোর প্রেমের কারণে একমাত্র তোর প্রেমের কারণে আন্ধারে পুরীর মানুষ আমি অন্ধারে পুরীর মানুষ আমি আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা অন্ধার পুরীর মানুষ আমি অন্ধার পুরীর মানুষ আমি আর অন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আল্লাহ
রাসূল মুর্শিদ ভজা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ আমি একটা ইষ্ট বান্দা ও আল্লাহ আমি একটা ইষ্ট বান্দা
রাত নবীজি ছিলেন উম্মে হানের ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে এক রাত নবীজি ছিলেন উম্মে হানের ঘরে জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবে বিদায় কালে দয়াল নবী হলেন বেকার রান আমার আল্লাহ বলে দেখার ইশাদে মিটল নাই আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের সাধনীটাকে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আশেকের খেলা খেলছে দমে দমে সায়া কায়া এক হয়ে যায় আর সে আজিয়ে আশেক আর মাশেকের খেলা খেলছে দমে দমে সায়া কায়া এক হয়ে যায় আর সে আজিয়ে বিদায় নিলেন রাসূল আল্লাহ ফিরে আলেন বাইতুল্লাহ মেহানে ঘরে গেলেন বিছানা গরম পাইলেন এরই মাঝে সাতাশ বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মত খোদা নিষ্কার গুণে নূর নবী খোদা নিষ্কার গুণে নূর নবী কেমের খেলা তোমায় রে আপন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া সকালবেলায় দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবা একরামদের তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জেখানে নামাজ হবে শরীয়ত জারি হবে নামাজে মমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে আমার নূর নবীজির মুক্তাজেলা যার কলবে থাকে সালাতে মমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে আমার নূর নবীজির মুক্তাজেলা যার কলবে থাকে ইব্রাহিমে কইয়া রাসূল আল্লাহ রাসূল আল্লাহ দিলের কামাই তোমায় আমি রাখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ধরে তোমায় দেখবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার
বুঝিলা না রে সোনার চন্দ্র সূরজ যত বড় আমার দুঃখ তার সোনা মনের দুঃখ মনে রইলে রে বুঝিলা না রে সোনার চা সূরজ যত বড় আমার দুঃখ তার চন্দ্র সূরজ যত বড় আমার দুঃখ তার Oh,
ترجمة
ধরবা লাইলা সে রাখলো না মনে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে প্রাণটা আমার ছটফট করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি সুখের জীবন ভাল
ভালো বাসার মইনা পাখি এখন জানি তার আমার ভালো বাসার মইনা পাখি এখন জানি তার কলি যাতে দাগ লেগেছে কলি যাতে গো হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি